গুড মর্নিং প্যাশন প্লেট ফ্যামিলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাই, আমি অভিজিৎ। তো ব্লগটা আজ এখান থেকে শুরু করলাম, এই জায়গা এই নিচটায় তোমরা হয়তো তোমাদের দেখা নেই, এটা হচ্ছে মনোদের বাড়িতে আছি আজকে। আর সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া, অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর মন এদিকে আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছিলে বিছানাপত্র তুলছিল, তো বলো শুভ অক্ষয় তৃতীয়ার শুভ অভিনন্দন প্রত্যেককে। তোমরা আজকে মানে কিভাবে কাটাচ্ছ অবশ্যই জানিও। আর আমাদের আজকের দিনটা শুরু হয়ে গেছে, আজকে আমরা এই বাড়িতে ঘুম থেকে উঠে পড়েছি, এবার যাই ব্রেকফাস্ট করবো। এখন দেখা যাচ্ছে, চলো ব্রেকফাস্ট আজকে কাকিমা কি বানিয়েছে, তো চলো আজকে দিনটা সারাদিনটা কিভাবে কাটে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অক্ষয় তৃতীয়া বলে কথা, তোমাদের বাড়িতে হয়তো অনেক প্ল্যান ট্যান আছে, তো পয়লা বৈশাখ তো চলে গেল, তো এটা অক্ষয় তৃতীয়া, বাঙালির একটা এটাও একটা ভালো দিন। তো চলো দিনটা কিভাবে কাটছে, অক্ষয় তৃতীয়া পুজো হয় পয়লা বৈশাখের মতো, তো চলো আচ্ছা সারাদিনটা কিভাবে কাটাচ্ছ অবশ্যই জানিও। আর প্লিজ প্লিজ যাওয়ার আগে একটা কথা বলছি, যে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ ভিডিওটা পুরো দেখো। এই আমাদের পুপু মাস্টার এখানে শুয়ে আছে রাস্তায় যাওয়ার পথে। ও সর, শোভবি না, কিরে সর, ও উঠবে না, টায়ার্ড। এই যে আমাদের রোজো মাস্টার, বাবা কাল থেকে তো ক্লাস, স্কুলে স্কুলে যেতে হবে, নোটিশ চলে এসছে, কি করবি, নো চিন্তা না, স্কুলে যেতে হবে তো। এই যে এখন রান্না হচ্ছে, আর এমন রান্না করছে যে আমাদের নাক দিয়ে হ্যাচ্চো বেরিয়ে যাচ্ছে। রোজো ওই দেখো, ওই দেখো, ওই দেখো মাটন রান্না করছে, দেখো এই দেখো, বুঝেছো, রোজোর হাতে মাটন খাবো আজকে, পুকুর হাতে মাটন রান্না হচ্ছে, ফার্স্ট রেডি হচ্ছে ব্রেকফাস্টে। আজকে দই বড়া কি আছে, আজকে মা করেছে দই বড়া। এই যে দই বড়া হেভি করে, হেভি ইয়াম, মশলা ছিল আছে, এটা আমার হোমমেড মশলা, হোমমেড মশলা চিনি দিল। বাবা, হ্যাঁ বাবা, আমার যখন রান্না করতে হবে তখন আমার ড্রেস দেখো, ঠিক আছে। আর এদিকে হচ্ছে শিও ভাজা, ইয়াম্মি ব্রেকফাস্ট, দেখাই একটু, দেখলে তো খুব টেম্পটিং লাগছে, খেয়ে দেখি কেমন, সফট হয়েছে না, দারুন, একদম তুলতুলে হয়েছে, তুলতুলে ভেতরে পুরো রসটা গেছে, কত কাজ করে ফুল পাচ্ছে আবার, দেখি কটা ফুল হলো দেখো, অনেক ফুল আবার রোজোর। এই যে নীলকণ্ঠ, রোজো নীলকণ্ঠ ফুল, এটা এটা কি শিব ঠাকুরের মাথায় যাবে, হ্যাঁ সাদা ফুল আছে। এই যে রোজো বেদানা খাচ্ছে, বাবা পেপার পড়ছে, আজকে আমাদের স্পেশাল লাঞ্চ, তার প্রিপারেশন নিচ্ছে মা। রোজোর লাস্টে শাহি গরম মশলা দিয়ে এসছে খেতে খেতে, যা আসতে। এই যে তোমরা যেরকম দেখছো রোজো, রোজো শিব ঠাকুর পুজো করতে বসে গেছে, এই দেখো সমস্ত আগে ফুলগুলোকে তুলছে, ও বাবা হ্যাঁ দেখো না বাবা আসনে বসেছে, এই দেখো ফুল, রোজোর ফুল সব দেখেছো প্যাকেটে, বা একটু খুলে বার করে দেখো ফুল কি কি ফুল দিচ্ছ তুমি ঠাকুরকে, ও এটা কি ফুল, হাত দিয়ে বার করে দেখো, দেখো ওই দেখো, তারপর এদিকে জবা ফুল, সব মিলিয়ে ঝুলিয়ে পুজো দেবে ঠাকুরকে, কেন লাল ফুল দেবে না, আচ্ছা শিব ঠাকুর লাল ফুল ভালোবাসে না, ওরে বাবা দেখো কটা শিব আছে বাবা তোমার এখানে, এখানে কটা আছে, কোথায়, ও ওই যে
রোজোর বক্তব্য হচ্ছে এইখানে একটা শিব, এখানে একটা শিব, আর এই একটা ছোট শিব, এই জন্য বললো তিনটে শিব। আর ইয়ে দেখো পাশে আবার ডুমরু, দেখেছো তোমরা? দেখো শুধু এখানে ত্রিশূলে আবার রুদ্রাক্ষের মালা, বাপ রে বাপ কত কিছু। আচ্ছা রুদ্রাক্ষের মালাটা পড়াবে, এখানে কেউ হাত দিতে পারবে না, একমাত্র রোজই করবে সারাদিন, স্কুল থেকে এসে স্নান করে তখন বসবে রোজ এখানে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, আসুর কাছে শুনে, রোজের মায়ের কাছে শুনে নাও, রোজের একটা গল্প আছে। নীলষষ্ঠীর দিন, নীলষষ্ঠীর দিন ওর শিবের মাথায় আমি জল ঢেলেছি, ঠাকুরের ফুল দিয়েছি, কেন আমি ওইরকম ভাবে দিয়েছি, আমি ওরম ভাবে সাজাই, তুমি কেন ওরম ভাবে সাজালে, এই নিয়ে ব্যাস ঝগড়া শুরু। ঝগড়া, বেলপাতা কেন ওরম দিয়েছো, তুলসী পাতা ওইটা, বেলপাতা, হ্যাঁ ভালো মালা দিয়ে দিয়েছো। এ বাবা, মা বেলপাতা চেনে না নাকি? তাহলে কি দিয়ে দিয়েছে? প্রথম ও প্রথম দেখেছে মা নাকি? প্রথম দেখেছে বেলপাতা, উপরের মতো শিবঠাকুরকে ফুলে পড়ে দিয়েছে না। এখন বায়না হচ্ছে কোলে উঠবে, তো সানডে দুপুর, তার মধ্যে অক্ষয় তৃতীয়া, হেভি সুন্দর একটা গন্ধ আসছে, তারা রীতিমতো গেস করে ফেলেছে কিসের গন্ধ আসছে, রোজও বলে দিয়েছে এই যে মাটন বিরিয়ানি কাসার থালে আজকে বিরিয়ানি খাবো। তোমার একটা, তুমিও খাবে একটা? খাওয়ার লাইনে দেখো, মামিয়ার মামিয়ার মোটামুটি কেমিং হওয়া শুরু করে দিয়েছে, রোজও লাইনে দাঁড়িয়ে, সব লাইনে দাঁড়িয়ে পড়েছি, এক দুই তিন, গন্ধটা প্রচুর ভালো বেরিয়েছে, আর ফিরেও পেয়ে গেছে। আর অক্ষয় তৃতীয়ার মধ্যে বেশ ভালো ওয়েদারও দিয়েছে, একদম হাওয়া দিচ্ছে বাইরে, বেশি গরমও না, হ্যাঁ আবার বলছে বৃষ্টি হবে, তো তাড়াতাড়ি খেয়ে নি বিরিয়ানিটা, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। কেমন মাটন, কেমন হয়েছে? মাটনটা ভালো হয়েছে, দারুণ হয়েছে গ্রেভিটা, ফাটাফাটি। এই যে সাঁঝ খাচ্ছে, একটু এগিয়ে খাও বাবা, বাবা খেতে বসেছে, কেমন হয়েছে বাবা? দারুণ হয়েছে। কি ম্যাডাম কেমন টেস্ট? দারুণ হয়েছে। মা কোনো মানে বিরিয়ানির মশলা কেনা মশলা দেয় না, মা নিজে বানিয়ে ঘরে বানানো মশলা দিয়ে, দারুণ অপূর্ব হয়েছে। দই খাওয়া হচ্ছে সবাই মিলে, এই আমারটা অনেকটা খাওয়া গেছে খোবলা। তো সবসময়ের মতো বিকালবেলা আবার ছাদে এসেছি, এই ছাদটা আমার বিভস খুব সুন্দর লাগে, ওদের বাড়ি মন্দের বাড়ি আসলে ছাদে আমরা আসি কম বেশি। আর দোলনায় বসে দোল খাচ্ছে, দাও দেখা, এই যে রোজও দোলনায় বসে দোল খাচ্ছে, এখন বেশ মজা লাগে না রোজা? না বাবা, ও এটা আমার রোজের ঝোলার ব্যবস্থা নাকি, রোজা ধরে ঝুলে ঝুলিস? ওরে বাবা, রোজা এখন পড়তে বসেছে, ও বেঙ্গলি লিখছে, বেঙ্গলি শিখছে স্কুলে, যেহেতু এবার নতুন বেঙ্গলিটা অ্যাড হয়েছে। বলছি যে, হ্যাঁ বলো, একদিন যখন সেকেন্ড না, আমি যখন ফার্স্ট যখন ক্লাস শুরু করেছি না আমরা টিউসডে, তখন ওয়েডনেসডেতে হচ্ছে এগুলো লিখেছি। ও এই জন্য এখন দিয়ার কাছে বসে বেঙ্গলিটা শিখছে, দিয়া বেঙ্গলি শিখছে। সারাদিনের ছোট ছোট জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম আজকের মতো, কালকে সাঁঝে স্কুল মানে অনলাইন ক্লাস অফ হয়ে গেছে, এক সপ্তাহ অনলাইন ক্লাস হলো, কাল থেকে অফলাইন স্টার্ট, তো তাড়াতাড়ি শুয়ে পড়ব, ওরা অলরেডি ঘরে ঢুকে গেছে শুয়ে পড়ছে, তো দেখো কালকে সকালে বেরোনোর তারা, ও অফিস যাবে, তার আগে সাঁঝকে ড্রপ করবে, তারপর আমি অফিসে বেরিয়ে যাব। তোমরা এখনও কেউ কেউ আছো যারা ব্লগে কমেন্ট করছো না, লাইক করছো না, তো এটা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট, তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, এবং জানিও যে তোমরা আরও কী কী দেখতে চাও, কী ধরনের কন্টেন্ট তোমাদেরকে আরও ভালো লাগবে, তো সেটা অবশ্যই জানিও। চলো দেখি,
বাপ্পাটা কি করছে? ওই যে দেখো শুয়ে শুয়ে কি করছে বাপ্পাটা। দুধ তুমি শুয়ে শুয়ে দুধ তুমি ওই যে চটকানো হচ্ছে। কামড়ে দেবে বলছে গো। আমি কামড়াতে পারি দেখছি। ঠিক আছে চলো আজকের মতো গুড নাইট, দেখা হবে আবার কালকে সকালে। গুড নাইট করে দাও। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। গুড মর্নিং গাইস। তো চলো যেরকমটা কালকে ও বলল, তো রোজোকে নিয়ে স্কুলে বেরিয়ে গেছি। তো রোজো সবাইকে সি অফ করতে করতে যাচ্ছে। বাবা গুড মর্নিং বলো তো সবাইকে। তো চলো যাই, রোজোকে স্কুলে ছাড়বো, তারপর আমি অফিসে যাবো। তো আমি আর রোজো এখন দৌড়ে দৌড়ে পড়েছি, এবার যাবো মেট্রো স্টেশনে। তো বাবা কোন ক্লাস হলো তোমার বলে দাও সবাইকে। ইউকেজি। হ্যাঁ রোজো ইউকেজিতে, এখন আবার নিউ ক্লাস, সবাই তোমরা অবশ্যই তেয়ার করো। তো মেট্রোতে উঠবো আমরা, তাই তো বাবা? ঢুকে গেছে, ঠিক আছে চলো। রোজো চলে যাচ্ছে স্কুলে ছেড়ে দেওয়ার পর, তারপর আর ব্লগটা করা হয়নি কন্টিনিউ। তো বাইরে হলো বৃষ্টি, তো অ্যাটলিস্ট স্বস্তি পাওয়া গেল। আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, এখন যাবো বাড়ি। তো এখন সামনে থেকে অটো উঠবো, কারণ গাড়ি তো নিয়ে আসেনি। তো অটোতে উঠে তোর বাড়ি যাবো। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থাকবে।